তাহলে এই পর্যন্তই ফাইনাল থাক, 6,000 টাকা করে মাইনে। আর যেটা বলছিলাম আর কি, মানে আমাদের মসজিদের ইমামতি করতে গেলে কিছু নিয়ম কানুন আছে যেগুলো তোমাকে মেনে চলতে হবে। বিষয়টা হলো, আমি প্রথম থেকেই বলি, ফজরের সময় মানে তুমি কাউকে ডাকাডাকি করবে না বেশি, তুমি আর মুয়াজ্জিন সাহেব দুজন মিলে নামাজ পড়িয়ে দেবে, বেশি কারো ডাকাডাকি করার দরকার নেই। কেন, তোমার কি ফজরের নামাজ পড়ো? আবার বেশি কথা বলে, এই জন্য আগে দিন ওনার তেল গেছি, আবার ইনি বক বক করতেছে। তোমার মতো এত সারাদিন আমরা মসজিদে এসে পড়ে থাকিনি, যত সব বলো তো, তুমি বলো নিয়ম কানুন গুলো বলো। আর হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, মানে ফজরের সময় অত বেশি ডাকাডাকি করার দরকার নেই, মানুষ ওই সময় একটু বেশি ঘুমায়, শান্তিতে মানুষ একটু ঘুমায়। ওই 15 মিনিট বাকি আছে, 20 মিনিট বাকি আছে, এসব বলার কোনো দরকার নেই, দুজন বাস নামাজটা পড়িয়ে দেবে, যেভাবে কমপ্লিট হলে হলো। আর হ্যাঁ, সে ওইটা বলো, ওইটা হ্যাঁ হ্যাঁ সে তো বলবো, এশার নামাজের সময় অত বড় বড় সুরো পড়ার কোনো দরকার নেই, ছোটোখাটো দেখে সুরো পড়বে, তাড়াতাড়ি সেজদা দেবে, মানে সেজদায় গিয়ে ঘুমানোর কোনো দরকার নেই, সেজদা থেকে তাড়াতাড়ি উঠবে, অতক্ষণ ধরে নামাজ পড়া মানুষের ধৈর্য থাকে না। কোন এই লোক, কাহাঁ সে আতে? আর হ্যাঁ, জুম্মার দিন, জুম্মার দিনের অনেক রুলস আছে, সব কিছু তোমাকে মেনে চলতে হবে। খুতবার সময় তুমি যে কোনো নবী জামানার গল্প টল্প বলে শেষ করে দেবে, অত সুদ ঘুষ হারাম হালাল এসব মানে খুতবা দেওয়ার কোনো দরকার নেই, বাস তুমি ওই নবী জামানের গল্পগুলো বলবে, আর ভালো ভালো মুরব্বীদের গল্প বলবে শুনতে, যেগুলো ভাল লাগে আর কি। অত সুদ হারাম টারাম এসব বলার এখন কোনো দরকার নেই, ফালতু জিনিস। আর যেটা বলছিলাম ওই আর কি, নামাজের পরে দোয়াটা অত ভালো করে করার দরকার নেই, তুমি বাস সংক্ষেপে ছেড়ে দেবে, মানুষের এখন সময়ের অনেক দাম, তোমার মতন তো সবসময় কেউ মসজিদে এসে পড়ে থাকবে না, একটু সংক্ষেপে সব ছেড়ে দেবে। আরে সে ওইটার কথা তো এখনো বললে না, বলো বলো, সামনে রমজান মাস চলে আসতেছ তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো একদম ভুলে গেছি, আমার একটুও খেয়াল ছিল না, ঠিক ভালো সময় ভালো কথা মনে করেছো তুমি। হ্যাঁ মানে ওই যেটা বলছিলাম, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে মোটেও মানে খতম তারাবি করার চিন্তা ভাবনা তুমি মাথার থেকে ছেড়ে ফেলো, কোনো রকম খতম তারাবি চলবে না, সুরো তারাবি হবে, তাও যত পারো ছোট ছোট সুরো দিয়ে তারাবি নামাজ শেষ করবে। ইফতার করার পর মানুষ এতক্ষণ বসে থাকা যায় না, সারাদিন এত ক্লান্তি, কাজ কারবার থাকে অনেক, বাড়ি একটু না আসলে হয় না, অতক্ষণ ধরে মানে তারাবি নামাজ পড়ানোর কোনো দরকার নেই, সংক্ষেপে সুরো তারাবি করে একেবারে শেষ করে দেবে। আরও অনেক নিয়মকানুন আছে, আপাতত আমার মাথায় মনে আসছে না, চারিদিকে কাজ প্রচুর, আমি আপাতত আসি, আর পরে মনে আসলে তোমাকে জানিয়ে দেওয়া হবে, কোনো চাপ নেই, আমরা আছি তোমার পাশে, যদি কোনো অসুবিধে হয় তুমি আমাদেরকেই জানাবে, আমরা তোমার সাহায্য করব, কোনো অসুবিধে নেই। আচ্ছা সবই তো বুঝলাম, আসলে আমার না অনেকক্ষণ থেকে একটু আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ